লোকসভা নির্বাচনে পরপরই বঙ্গ বিজেপির অভ্যন্তরে দিলীপ ফেরাওয়ের জেলাখস রব উঠেছে দুই শূন্য এক নয় এ রাজ্যসভাপতি থাকাকালীন যে ফলাফল হয়েছিল তার সাথে তুলনা করে আবারও দিলীপ ঘোষকেই দায়িত্ব দিতে সওয়াল করছেন দলের একাধিক আদি নেতা এবং কর্মীরা কিন্তু মজার বিষয়ে বর্তমানে এক দুই তিন জনের এই রাজ্য কমিটিতে নাম নেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির ফলে এই বৈঠকে দিলীপ ঘোষ থাকবেন কিনা সেই নিয়েই সন্দেহ রয়েছে কিন্তু দিলীপ না থাকলেও তার একাধিক অনুগামী এই বৈঠকের থাকবেন বলে মনে করা হচ্ছে কিন্তু বঙ্গ বিজেপির ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত কি শোনা যাবে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সূত্রের খবর সেই সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ এই বৈঠক হতে চলেছে রাজ্য কমিটির হেভিওয়েট নেতৃত্বদের তরফে বার্তা দেওয়ার ফলে দীর্ঘ অভাব অভিযোগ থাকা সত্ত্বেও আদি গোল হৈহট্টুগোল বোধহয় দেখা যাবে না এই বৈঠকে পোর্টাল খুলে এক শূন্য শূন্য জনকে নিয়ে আবারও শুভেন্দুর অভিযান পদ্মবনের অধিকার বাঁচাতে রাজভবনই ভরসা কিন্তু তা সত্ত্বেও দিলীপ যেন কিছুটা কৌশলেই বঙ্গ রাজনীতিতে নিজের গুরুত্ব বাড়িয়ে নিচ্ছেন এর আগেই সংবাদ মাধ্যমের কাছে নিজের অভিমান এবং রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ইঙ্গিত দিয়ে বেশ ভালোই মাইলেজ নিয়েছেন তিনি তারপরে একদম সাম্প্রতিক সময়ে নিজের পুরনো কেন্দ্র মেদিনীপুরে একটি রক্তদান অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি প্রাক্তন রাজ্য সভাপতির সঙ্গে ছিলেন এখনকার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও সেখানেই সংবাদ মাধ্যমের সামনেই দিলীপ ঘোষের সমর্থকেরা স্লোগান দেওয়া শুরু করেন সুকান্ত মজুমদারের সামনে